হানিফ সরকার আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বাণী লিখেন তার লেখা বাণী যদি সমাজের মানুষের উপকারে আসে সেজন্য তিনি বাণীগুলো লিখেন আমি তার কিছু স্মরণীয় বাণী তুলে ধরব মানুষের প্রাথমিক জীবনে শুধু মন চায় উন্নতির শিখরে পৌঁছতে ভালো মন্দ পাপ পূর্ণ হালাল হারাম এশিয়ার মানুষেরা ভাবে না দুনিয়ার বেশি সংখ্যক মানুষ তাই ভাবে ভাবতে হয় সবাইকে পঞ্চাশ ঊর্ধ্ব হলে আমাকে ভুলে যাওয়াটা স্বাভাবিক আমি তো সাধারণ মানুষ দুনিয়াতে সমস্ত দুনিয়া যে সৃষ্টি করেছে অকৃতজ্ঞ মানুষ সমাজ তাকেই ভুলে যায় এই তো দুনিয়া দুনিয়ার সুখ এমন একটি অ্যাপ যা সবার লাইফে ইনস্টল হয় না একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সমাজে সবাই তাকে ঠকায় গিরগিটি রং বদলায় নিজেকে নিজের রক্ষার জন্য মানুষ রং বদলায় স্বার্থ চরিতার্থ হাসিল করার জন্য সুখী তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে ক্ষুধার্ত জীব জীবনকে খাদ্য দিন একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন অভুক্ত দেখলে অন্তত তাকে একমুঠো অন্ন তুলে দিন দুনিয়ার প্রকৃত মালিক আল্লাহ সুবহান আল্লাহ তিনার হুকুমে সবই চলে দুনিয়া আল্লাহর পরীক্ষায় স্থল আল্লাহর প্রতিটা প্রিয় বান্দা এমন কি কোনো নবীরা বাদ যায়নি সঠিক ইমান রেখে পরীক্ষা দিন কোনো কিছুই অতিরিক্ত সবার অমঙ্গল ডেকে আনে আল্লাহর সব বিষয়ে অতিরিক্ত করতে নিষেধ করেছেন অতিরিক্ত ভক্ষণ কথা বলা জীবন জীবিকা নিয়ে ব্যস্ত হওয়া আল্লাহ পছন্দ করেন না যে কোনো তরল পদার্থের চেয়ে পাতলা হল জ্ঞান পাথরের চেয়েও ভারী হল পাপ কাকের চেয়েও কালো কলঙ্ক আর কাক সুন্দরী দেখায় যৌবনকালে মদ সিগারেট ছাড়াও মানুষ বাঁচতে পারে যে বানায় সে কোটিপতি মোবাইল ফোন ছাড়াও মানুষ চলতে পারে যে বানায় সেও কোটিপতি অতি সত্য ভাত ছাড়া একদিন চলে না যে উৎপাদন করে কৃষক গরিব রয়ে যায় দুনিয়ার সমস্ত সম্পদ হাতে তুলে দিলেও সে বড় লোক হবে না যতক্ষণ সেই মানুষ তার নিজে নিজেদের উন্নয়ন না করবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আর বাণীগুলো ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন